সুপ্রিয় ভিওয়ার্স আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটা টিপস নিয়ে যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা আমার সামনেই আছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এই যে একটা ফল এই ফলের নাম হলো জয় ফল এই ফলটা কি রান্নার একটা উপকরণ আমাদের রান্নাঘরে মশল্লা হিসেবে কিন্তু বহুল পরিচিত এবং এই ফলের শুধু রান্নার উপকরণ নয় এর কিছু গুণ আছে যেটা আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই গুণগুলো নিয়ে আমি কথা বলবো আজকে আপনাদের সাথে এই যে রান্নার এই ফলটির কথা এটির উপাদানগুলি বিশেষ ভূমিকা পালন করে এই ফলের উৎপত্তি স্থল নিয়ে প্রথম কথা বলি এই ফলটি কোথায় পাওয়া যায় প্রথম উৎপত্তি কোথায় হয়েছিল উৎপত্তি স্থল হলো ইন্দোনেশিয়ার দ্বীপে এই ফল পাওয়া যায় এখান থেকে আস্তে আস্তে এই ফল কিন্তু ডে বাই ডে আমাদের ভারত বাংলাদেশ অন্যান্য সব দেশে ছড়িয়ে পড়ে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে গবেষণায় দেখা গেছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা অনুসারে এই ফলের ব্যবহার কয়েক হাজার বৎসর আগে থেকে চলে আসছে এখন ওষুধ হিসাবে এটা কী কাজ করে এবং কী বা গুণ আছে এই ফলের সেই গুণ নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে তার আগে আমরা জেনে নেই যে এই ফল কাজগুলি কি কি কাজ করে আমাদের ফোলা ভাব থেকে মুক্তি দেয় হাঁটুতে ফোলা হাতে ফোলা বা গায়েটে ফোলা এই ফোলা ভাব থেকে তারপর দ্রুত ব্যথা কমায় জয়েন্টে ব্যথা হয়েছে কোমরে ব্যথা বিভিন্ন ব্যথা দ্রুত ব্যথা কমায় আর প্রদাহজনিত ব্যথা প্রদাহজনিত ব্যথা নিরাময় করতে পারে এবং অনিদ্রা যাদের আছে ঘুম হয় না দূর করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে থাকে এই জয়ফল এখন এই জয়ফলের যে উপকারিতাগুলি বললাম এখন যদি আমরা জয় ব্যবহার করব এই জয়ফলের ভেতর কিন্তু বিচি আছে বা একটা ফল আছে উপরেটা কিন্তু একটা খোসা এটাকে যখন আমি চাপ দেবো বা আঘাত করবো তখন মাছ থেকে কিন্তু শ্বাসটা বের হয়ে আসবে সেটাই কিন্তু ফল এটাই ব্যবহার করা হয় দেখেন একটু চাপ দিলাম ভেঙে গেল ভেঙে যাওয়ার পর খোসাটা আলাদা হয়ে গেল এবং ফলটা এটাই ফল এই ফলগুলো কিন্তু দোকানে মুদি দোকানেও পাওয়া যায় যেহেতু মশলার উপকরণ তার পাশাপাশি ইউনানি বা যারা আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে বা কবিরাজি দোকান বা নিয়াতি দোকানগুলো তো পাওয়া যায় এই ফলের বীজ থেকে কিন্তু তৈরি হয় একটা বিশেষ তেল যে তেলটা অলিভ অয়েলের সঙ্গে আমরা ব্যবহার করতে পারি নারিকেল তেলের সঙ্গে আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি এই তেলকে আমরা ব্যথা নাশক তেল হিসাবে ব্যবহার করতে পারি এই তেলটাকে ব্যথার জায়গায় হালকা বা আলতোভাবে ম্যাসেজ করে কিছু সময় রাখলে ব্যথাটা উপশম হয় জয়েন্ট ব্যথা কমাতে পারে এখন জয়েন ব্যথা বলতে হাঁটুর জয়েন কোমরের জয়েন্ট হাতের জয়েন্ট বিভিন্ন জয়েনগুলো আছে কবজির জয়েন্ট এই জয়েনে যে ব্যথা হয় এখন এই ব্যথা দূর করতে গেলে এই তেলের সঙ্গে কি মিশাবো আমরা নারিকেল তেল অথবা অলিভ অয়েল এখন ডিপ্রেশনের কথা বলতেছি মানসিক দুশ্চিন্তা যাদের আছে তারা কি করবেন তারা যদি প্রতিদিন রাতে দুধের সাথে এক গ্রাম জয়ফল নিয়ে এর মধ্যে কয়েকটা বাদাম আর যদি এলাস ফেলে দেয় কয়েকদিন নিয়মিত খেলে রাতের বেলা মানসিক ডিপ্রেশনটা চলে যাবে তাহলে বুঝতেই পারছেন যে জয়ফলের কতগুলি গুণ শুধু রান্নার উপকরণ নয় রান্নার বাইরেও জয়ফল ওষুধের মতো কাজ করে থাকে যাদের স্মৃতিশক্তি কম মনে থাকে না ভুলে যাওয়ার প্রবণতা তাদের জন্য কিন্তু এই জয়ফল একটা মারাত্মক কাজ করে থাকে এবং এই জয়ফল স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু এই জয়ফলের ব্যবহার হয় সেক্ষেত্রে খাওয়ার নিয়মটা কিন্তু একটু ব্যতিক্রম থ্রি ফোর চামচ অর্থাৎ চার ভাগের তিন ভাগ জয়ফলের গুড়ার সাথে এক কাপ দুধে দিয়ে প্রতিদিন রাতে খেলে তাদের কিন্তু এই সমস্যাটা চলে যাবে আজকে আমরা জয় উপর যা জানলাম অনেকে হয়তো বা বিষয়টা নিয়ে আমরা জানি না তা আজকে আমার জয় ফলের নিয়েছিল এই আলোচনা আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাচ্ছি অশেষ ধন্যবাদ আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে যা পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা দেবে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে